ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জে বিভিন্ন নদীর পানি বেড়েছে। এতে সুরমা, কুশিয়ারা, জাদুকাটা, চলতি, বোলাই, চেলা, পিয়াইন সহ প্রধান প্রধান নদীর পানি বেড়েছে। বন্যার আশঙ্কা করছে জেলা পানি উন্নয়ন বোর্ড, তবে এখনও পর্যন্ত কোনো নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি। এদিকে কুড়িগ্রামে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধ কুমড়ু সহ সবকটি নদ নদীর পানি বাড়ছে, তবে এখনও তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি বাড়তে থাকলে বন্যার আশঙ্কা জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। এ বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শহীদ নূর। আর নূর, নদীর পানি বৃদ্ধির বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? মার্ফি, ধন্যবাদ আপনাকে। দেখুন, ভারত এবং মেঘালয় চেরাপুঞ্জিতে অব্যাহত বৃষ্টিপাত থাকার কারণে এছাড়াও কিন্তু সুনামগঞ্জে গেল রাত্রে থেকে গত দু তিন দিন যাবৎ কিন্তু টানা বৃষ্টি হচ্ছে, গেল রাতেও বৃষ্টিপাত হয়েছে। আমি যদি আপনাকে জানিয়ে রাখি পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য, গত চব্বিশ ঘন্টা সুনামগঞ্জে 100 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই যে অব্যাহত বৃষ্টিপাত, এর ফলে কিন্তু সুনামগঞ্জের সকল নদীর পানি কিন্তু বেড়েছে। এই পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের আনোয়ারপুর শক্তিয়ার কলা সড়ক কিন্তু এখন পানিতে প্রবেশ করেছে। পানি ওঠার কারণে তাহিরপুর এবং বিশম্বরপুরের সাথে যে সড়ক যোগাযোগ ব্যবস্থা ছিল সেটি সরাসরি জেলা শহরের সাথে বিচ্ছিন্ন রয়েছে এখন পর্যন্ত। আমি আপনাকে জানিয়ে রাখি, এই সুনামগঞ্জের সুরমা নদীর আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা যেমনটা জানিয়েছেন আজ 9টা পর্যন্ত সুনামগঞ্জের এই সুরমা নদীর পানি কিন্তু 7.4 সেন্টিমিটারের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তো এই যে পানি আসলে অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে, এর ফলে যে নিম্নাঞ্চল সেখানে কিন্তু প্রভাব পড়েছে, অর্থাৎ বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে বলে শঙ্কা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে এখন পর্যন্ত হাওরের যে ধীরে ধীরে পানি প্রবেশ করার কারণে হাওরের যে বন্যা পরিস্থিতি একটু ধীর গতিতে হতে পারে, তবে নিম্নাঞ্চল এলাকাতে পানির চাপ যতই বাড়বে ততই কিন্তু এইসব এলাকার নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার একটা শঙ্কা কিন্তু আমরা দেখছি। আপনি জানেন যে গত এই সময়টাতে সুনামগঞ্জে ভয়াবহ বন্যা হয়েছিল গত বছর, তাই এবছরও মানুষ আসলে শঙ্কা করছেন, মানুষ আতঙ্কে আছেন যে এবার কি হয় কিনা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে এবার যদিও বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে তবে সেটা হবে স্বল্প এবং মাঝারি ধরনের। তো আসলে এই সুরমা নদী সহ যে সুনামগঞ্জের যে কুশিয়ারা, জাদুকাটা সব নদীতেই পানি বৃদ্ধি পাচ্ছে। ধীরে ধীরে যদি এভাবে বৃদ্ধি থাকে এবং বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে হয়তো বিপদ সীমা যেটি আছে সেটি অতিক্রম করতে পারে, এর ফলে আসলে বন্যা পরিস্থিতি আরো অবনতি করতে পারে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। তো এই ছিল সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি এবং পানি বৃদ্ধির সর্বশেষ পরিস্থিতি। মার্ফি জি, ধন্যবাদ আপনাকে। শহীদ নূর জানাছিলেন সুনামগঞ্জ থেকে।